প্রতিদিনের মতো রাতুল আজও করগাল অ্যাপ থেকে একটা মেয়েকে পছন্দ করলো। মেয়েটির ছবি জুম করে করে দেখছে রাতুল। একটি মেয়েকে দেখে তার অনেক ভালো লাগলো। রাতুল মনে মনে সিদ্ধান্ত নিল এই মেয়েটাকে আজকে রাতে তার আনতে হবে। এরপরে রাতুল অ্যাপস থেকে নাম্বারটা নিয়ে মেয়েকে কল দিল। মেয়েটি রাতুলের ফোনটা রিসিভ করল। মেয়েটি বলল, কে বলছেন? রাতুল তখন বলল, আমি আজকে রাতের জন্য আপনাকে আনতে চাই। মেয়েটি তখন বলল, কোথায় আসতে হবে? আর আপনার বাসায় কোনো প্রবলেম হবে না তো? রাতুল তখন বলল, না কোনো প্রবলেম নেই। মেয়েটি বলল, আমাকে নিতে হলে 10,000 টাকা দিতে হবে। ও আরেকটা কথা, 5,000 টাকা অগ্রিম দিতে হবে আমাকে। রাতুল বলল, কোনো সমস্যা নেই, আপনি আসেন, আমি সম্পূর্ণ টাকা আপনার হাতে দিয়ে তারপরে কাজ করব। মেয়েটি বলল, ঠিক আছে, আপনি আপনার বাসার অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিন। রাতুল বলল, আমি SMS করে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। মেয়েটি বলল, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এখনই বের হয়ে যাচ্ছি, ওকে বাই। ও ইয়েস, মেয়েটা এবার মনে মনে ভাবলো, অনেকদিন পর একটা ভালো কাস্টমার পেয়েছি, তাড়াতাড়ি যাই। মেয়েটি রাতুলের বাসার সামনে এসে ওয়েট করছে, কলিং বেল চাপ দিল। সঙ্গে সঙ্গে রাতুল ভিতর থেকে বের হয়ে আসলো, এসে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। তারপর রাতুল বলল, ভিতরে আসুন। মেয়েটাকে নিয়ে রাতুল ভিতরে চলে গেল। রাতুল মনে মনে ভাবছে, আজকে অনেক কিছু হবে। রাতুল ছোটে একটা কামড় দিয়ে মেয়েটার বাসাটা দেখে ভাবছে, খুব সুন্দর একটা বাসা। রাতুল বলল, আপনার জন্য ড্রিঙ্কস তৈরি করি। এই কথা বলি, রাতুল ড্রিঙ্কসের বোতলটা নিয়ে দুজনের জন্য ড্রিঙ্কস বানাচ্ছে এবং মেয়েটার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। মেয়েটাও রাতুলের দিকে তাকালো এবং ড্রিঙ্কসের দিকে তাকালো। এরপরে রাতুল মেয়েটার হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস দিল এবং রাতুল নিল। তারপরে দুজনে ড্রিঙ্কসটা মেয়েটা খাইয়ে দিল রাতুলকে। এরপরে তারা দুজন মিলে নাচানাচি শুরু করলো রোমান্টিক মিউজিকের সাথে। সে কি ডান্স! অনেকক্ষণ ডান্স করার পরে রাতুল একটু ক্লান্ত হয়ে গেল। মেয়েটা রাতুলকে আরও এক গ্লাস ড্রিঙ্কস বানিয়ে দিল। মেয়েটার মনের মধ্যে কী চলছে রাতুল সেটা কখনোই বুঝতে পারছে না। রাতুল মনের আনন্দে ড্রিঙ্কস করে যাচ্ছে। মেয়েটি রাতুলকে বলল, আরও এক গ্লাস দেই। এই বলে মেয়েটি রাতুলের কাছে গেল, গিয়ে রাতুলকে আদর করতে লাগল। রাতুলও মেয়েটার গলায় হাত দিল। মেয়েটা রাতুলের হাত ধরল। রাতুল মেয়েটার হাত ধরে চুমা দিতেই মেয়েটি বুঝতে পারল রাতুল ঘুমিয়ে গেছে। এখন মেয়েটি খুব খুশি হয়ে রাতুলের দিকে আবার আরেকটাবার তাকালো। পরীক্ষা করে দেখল রাতুল কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। এবার কনফার্ম, রাতুল অজ্ঞান হয়ে গেছে। মেয়েটি এবার চুপি চুপি রাতুলের ওয়ার্ড্রপ খুললো। অনেকগুলো টাকা দেখে মেয়েটি ভীষণ খুশি হয়ে গেল। তারপরে মেয়েটি টাকাগুলো নিল। মেয়েটি অনেক খুশি। এরপরে মেয়েটি টাকাগুলো তার পকেটে রাখল। মেয়েটি আবারও রাতুলের অন্য অ্যাড্রপ খুলতে লাগলো। এভাবে সমস্ত দামি গহনা, টাকা পয়সা, সমস্ত কিছু মেয়েটি হাতিয়ে নিচ্ছে। রাতুল সেদিকে কোনো খেয়ালই নেই, অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটি ভীষণ খুশি হয়ে গেল, আজ অনেক কিছু নিবে সে। মনে মনে চিন্তা করলো, টাকা পয়সা সব গহনা নিয়ে যাবে। মেয়েটি সব টাকা পয়সা গহনা নিয়ে চলে যায়। রাতুল অজ্ঞান হয়ে আছে। হঠাৎ করে গভীর রাতে রাতুল জ্ঞান ফিরে পায়। রাতুল এদিক সেদিক তাকিয়ে দেখতে পায় সেই মেয়েটি আর নেই। রাতুল চমকে উঠে পড়ে, দেখে তার ওয়ার্ড্রপ খোলা। সে ব্যাংকে থেকে যে টাকাগুলো উঠিয়ে রেখেছিল, কোনো টাকা পয়সা কোনো কিছুই নেই। রাতুল অবাক হয়ে যায়, মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। রাতুল মাথায় হাত দিয়ে মনে মনে ভাবতে থাকে, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অপরিচিত অজানা একটি মেয়েকে বাসায় এনেছি আর মদ খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি অনেক বড় ভুল করেছি।
এই ভুলের শাস্তি আমাকে পেতে হলো। অপরিচিত কোনো কলগালকে আর কখনো এভাবে বাসায় নিয়ে আসা যাবে না। তাহলে পরিস্থিতি এর চেয়ে ভয়ঙ্কর হতে পারত, এমনও হতে পারত সে যদি আমাকে মেরে ফেলত। রাতুল এই সমস্ত কথাগুলো মনে মনে ভাবছে এবং সিদ্ধান্ত নিচ্ছে, সে আর কখনো কোনোদিন এই সমস্ত কলগালকে বাসায় আনবে না।